एक बार की बात है, एक हलचल भरे शहर में टॉम नाम का एक युवक रहता था। टॉम अपने लापरवाह रवैये और काम को टालने की प्रवृत्ति के लिए जाने जाते थे। तो हेलो বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিও টপিক কি তোমরা সেটা আশা করি বুঝতে পেরে গেছো। তো এরকম ভাবে তোমরা কিভাবে এআই জেনারেট ভিডিওস আপলোড করতে পারবে বা ভিডিও জেনারেট করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আমাদেরকে এআই জেনারেট ভিডিও বানানোর জন্য কিছু টুলসের প্রয়োজন হবে, যে টুলসগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা চাইলে পরে জয়েন করে রাখতে পারো। ওই টেলিগ্রাম চ্যানেলেও অনেক টুলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সবার প্রথমে এআই জেনারেট ভিডিওস বানানোর জন্য আমাদের একটা ক্যারেক্টারের প্রয়োজন হবে। তো আমাদেরকে ক্যারেক্টার বানিয়ে নিতে হবে। ক্যারেক্টার বানানোর জন্য আমরা যে টুলসটা ইউজ করছি এই টুলসটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই টুলসটা এখানে ওপেন করে নিয়েছি, এআই আর্ট জেনারেটর। তো এখানে দেখতে পাচ্ছ হোয়াট টু ড্র। তো সিম্পলি এখানে আমাদের যেরকম ক্যারেক্টার চাই সেরকম ক্যারেক্টার আমরা চাইলে পরে এখানে কমান্ড দিয়ে এআই টুলসের থ্রু বানাতে পারি, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদেরকে সেটিংসটা একটু চেঞ্জ করে নিতে হবে। তো আমি তোমাদেরকে সেটিংসটা একটু চেঞ্জ করে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হোয়াট সুল্ট এআই ড্র। তো সিম্পলি এআইকে যেটা আমরা ড্র করাতে চাই সেটা কিন্তু আমরা এখানে দিয়ে ড্র করাতে পারি, ঠিক আছে। তার আগে আমাদেরকে একটা সেটিংস এখানে করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর স্টাইলস, এখানে ক্লিক করতে হবে। এক্সপ্লোর স্টাইলস এখানে ক্লিক করার পর ওয়ালে যেতে হবে, তারপর এখানে কাস্টমের অপশন থাকবে, ওই কাস্টম অপশনে ক্লিক করে কাস্টম করে নিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দিয়ে দেবো হোয়াট টু ড্র। তো সিম্পলি এখানে আমরা এআইকে কমান্ড দেবো যে এরকম ধরনের আমাদের একটা ক্যারেক্টার চাই। তো সিম্পলি এখানে আমরা লিখে দেবো কিছু। তো এখানে দেখতে পাচ্ছ আমরা লিখে দিয়েছি স্মার্ট ম্যান ওয়ারিং ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক শার্ট। তো সিম্পলি এখানে এরকমভাবে আমরা লিখে দিয়েছি এবং কী করবো, এখানে ক্রিয়েটেড অপশন আছে, তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। আর একটা কথা বলে রাখি, এখানে তোমরা চাইলে পরে ফ্রিতে প্রতিদিন 10টা করে ক্যারেক্টার কিন্তু জেনারেট করতে পারবে বা ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটে ক্লিক করার পর কী হয়েছে, এখানে ক্রিয়েট হতে শুরু করেছে, ঠিক আছে। তো এটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো দেখতে পাচ্ছ এখানে কী হয়েছে, এইরকমভাবে কিন্তু আমাদের সামনে এআই জেনারেট একটা ক্যারেক্টার কিন্তু চলে এসেছে। আমরা এখানে যেমন কমান্ড দিয়েছিলাম স্মার্ট ম্যান ওয়ারিং ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক শার্ট, তো সিম্পলি এখানে এরকমভাবে কিন্তু একটা ক্যারেক্টার আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখালাম যে তোমরা কীভাবে ক্যারেক্টার বানাতে পারো। তো তোমরা এরকমভাবে কমান্ড দিয়ে এই এআই টুলসের থ্রু তোমরা ক্যারেক্টার তৈরি করে নিতে পারো। এবার মেন কথা হলো, এই যে ক্যারেক্টার তোমরা বানিয়েছো এটার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই কম হবে বা কোয়ালিটিটা খারাপ হবে, ঠিক আছে। তো এই কোয়ালিটিটা কীভাবে বাড়াবে সেই বিষয়ে আলোচনা করব। তো কোয়ালিটি বাড়ানোর জন্য তোমাদেরকে একটা টুলস আমি দেবো, টুলসটার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে টুলসটার নাম হচ্ছে পিক ওয়াইজ, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, এই টুলসটা ওপেন করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করতে হবে এবং তোমাদের ফাইল থেকে গিয়ে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারবে, যে ক্যারেক্টারটা তোমরা ক্রিয়েট করেছো সেই ক্যারেক্টারটা তোমরা এখানে আপলোড করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু এই ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে বা ফটোটার যে কোয়ালিটি সেটা কিন্তু বেড়ে যাবে। এরপর আমরা কী করবো, আমরা একটা স্টোরি কিন্তু এআই এর থ্রু চ্যাট জিপিটির থ্রু এখানে আমরা লিখে রেখেছি। এবার এই স্টোরিটাকে কী করবো, টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করবো। তার জন্য আমরা একটা টুলস ইউজ করবো। এই টুলসের ব্যাপারে কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বানিয়েছি, মানে একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওতে বলেছি এই টুলসের ব্যাপারে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এই টুলসের মানে মেন কাজ যেটা হলো, যে কোনো টেক্সটকে ভয়েসে কনভার্ট করতে পারবো খুব সহজে। তো এখানে আমরা কিছু স্টোরি এখানে বানিয়ে রেখেছি, সেই স্টোরিগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু টেক্সট কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। এই যে স্টোরিটা আছে সেটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ, আর এই যে এআই টুলসটা আছে এটা হিন্দি ল্যাঙ্গুয়েজেই খুব ভালোভাবেই কিন্তু কী করে, টেক্সটকে হিন্দিতে মানে টেক্সটকে অডিওতে কনভার্ট করে, টেক্সটে স্পিচে কনভার্ট করে, ঠিক আছে। তো আমরা এখানে কী করেছি, এখানে কিছু টেক্সট আমরা দিয়ে দিয়েছি, তারপরে এখানে জেনারেটর অপশান আছে, জেনারেটর অপশানে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ভয়েস রেডি হয়ে যাবে বা জেনারেট হতে শুরু করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা টেক্সট লিখে দিয়েছি, এবার জেনারেটে ক্লিক করবো। যতগুলো টুলস আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো সবগুলো টুলস তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই চেক করো। তো এখানে জেনারেটে ক্লিক করে দিয়েছি, জেনারেটে ক্লিক করার পর কিন্তু আমাদের কিছুক্ষণ টাইম লাগবে যে মানে স্পিচে কনভার্ট হতে। তো দেখতে পাচ্ছ এখানে কনভার্ট হয়ে গেছে অলরেডি। তো আমি তোমাদেরকে একবার শুনিয়ে দেবো এটা প্লে করে। एक बार की बात है, एक हलचल भरे शहर में टॉम नाम का एक युवक रहता था। टॉम अपने लापरवाह रवैये और काम को टालने की प्रवृत्ति के लिए जाने जाते थे।
তো তোমরা শুনতে পেলে যে আমাদের ভয়েস কিন্তু এখানে মানে ভয়েস যেটা আছে সেটা কিন্তু আবার রেডি আছে। আমরা একটা এখানে স্টোরি লিখেছি, সেই স্টোরিটাকেই আমরা কি করব এআই ভিডিও বানাবো, ঠিক আছে? একটা স্টোরি কিন্তু আমরা চ্যাট জিপিটির থ্রু এখানে লিখে নিয়েছিলাম। তো সিম্পলি ওই কি করব ওই স্টোরিটাকে কিন্তু আমরা বানাবো। তো এই ভয়েসটা আমরা ডাউনলোড করে নিলাম, দেখতে পেলে তোমরা একটা ফাইল ডাউনলোডেড হয়ে গেছে। তো এই ভয়েসটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেলো। এবার আমাদেরকে যেতে হবে নেক্সট টুলসে। নেক্সট টুলসে কি করবো, আমরা যে ক্যারেক্টারটা বানিয়েছি সেই ক্যারেক্টারটাকে কথা বলাতে হবে। যে ক্যারেক্টারটা আমরা রেডি করেছিলাম ওই ক্যারেক্টারটাকে কথা বলানোর জন্য আমরা যে টুলসটা ইউজ করবো সেই টুলসটার লিঙ্কও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আমি প্রথমে ওই টুলসটা ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছ আমরা এখানে মানে ওই টুলসটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমাদের যে টুলসটা মানে যে ক্যারেক্টারটা আমরা বানাইছি ক্যারেক্টারটাকে কথা বলানোর জন্য যে টুলসটা ইউজ করেছি সেই টুলসটা এখানে ওপেন করে নিয়েছি আমরা। এই টুলসটা লিঙ্কও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন অবশ্যই চেক করে নাও। এই টুলসে কিন্তু আমার আর যে ক্রেডিটটা পড়ে আছে 7 ক্রেডিট, মানে 7 ক্রেডিটের মধ্যেই আমাদেরকে ভিডিওটা বানাতে পারবো, এবং তার বেশি যদি ক্রেডিট লাগে তাহলে কিন্তু আমাদেরকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে? তার জন্য আমাদের কাছে একটা উপায় আছে, সেই উপায়টাও আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেবো, ঠিক আছে? তো এখানে ক্যারেক্টারটাকে কথা বলানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে ক্রিয়েট ভিডিওর একটা অপশান আছে, তো সিম্পলি এখানে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্রিয়েট ভিডিও, তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট ভিডিওর একটা অপশান আছে, ক্রিয়েট ভিডিও তো তোমরা ক্লিক করে দেবে। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট আছে, এখানে ইম্পোর্টের একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট, এখানে ক্লিক করবো। অডিওটা ইম্পোর্ট করতে হবে, যে অডিওটা আমরা মানে অডিও টুলস টেক্সট টু অডিও থেকে পেলাম সেই ডাউনলোড করলাম, ঠিক আছে? টেক্সট টু মানে টেক্সট থেকে অডিওতে কনভার্ট করার পর যে অডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেই অডিওটা এখানে আমরা কী করবো আপলোড করে নেব। তো আপলোড করার জন্য আমরা ইম্পোর্ট ফাইল এখানে ক্লিক করে দিয়েছি, তারপরে কী করবো ফাইল থেকে অডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমাদের অডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে, আর আমাদের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাও এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটাও ইম্পোর্ট করেছি এবং অডিওটাও ইম্পোর্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ এটা ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি, ক্যারেক্টারটা তোমরা ইম্পোর্ট করতে পারো। আর ক্যারেক্টারের পিছনে আমি সবুজ রঙের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কারণ আমি কাইনমাস্টারে গিয়ে যদি এডিট করি তাহলে আমাদের যেন কোনো প্রবলেম না হয়, সেজন্য এর ব্যাকগ্রাউন্ডে আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি, ঠিক আছে? তো তোমরা চাইলে পরে এখানে অ্যাড অপশান আছে, অ্যাড অপশানে গিয়ে তোমরা ক্যারেক্টার অ্যাড করতে পারো। এখানে অ্যাড অপশান আছে, অ্যাড অপশানে গিয়ে ফাইল ওপেন হয়ে যাবে, ফাইল থেকে তোমাদের যে ক্যারেক্টারটা ইম্পোর্ট করতে চাও সেই ক্যারেক্টারটা তোমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টার এখানে আমরা ইম্পোর্ট করেছি এবং সিলেক্ট করে নিয়েছি। এখানে অনেক প্রি জেনারেট এখানে কি আছে ক্যারেক্টার আছে সেগুলো তোমরা চাইলে পরে সিলেক্ট করে নিতে পারো। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই আমাদের সমস্ত কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে আমাদের ক্যারেক্টার ইম্পোর্ট হয়ে গেছে, ভয়েস ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে ক্রিয়েট ভিডিও বা জেনারেট ভিডিও এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে আমাদের ক্রেডিটটা এখানে দেখিয়ে দেবো একবার। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ক্রেডিটটা এখানে অ্যাভেলেবেল আছে, এখানে দেখতে পাচ্ছ 7-7 ক্রেডিট কিন্তু আমাদের কিন্তু এখানে আর পড়ে আছে। আর এখানে অ্যাকাউন্ট প্রথমবার অ্যাকাউন্টে লগ ইন করার পর কিন্তু এখানে 20 ক্রেডিটস পাওয়া যায়, আর 20 ক্রেডিট থেকে মাত্র 7টা ক্রেডিট কিন্তু আছে, আর 7 ক্রেডিটের মধ্যে আমাদের কিন্তু ভিডিওটা বানাতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের 7 ক্রেডিট আছে, তবুও আমরা একবার ট্রাই করে দেখবো এখানে কী করবো, জেনারেট ভিডিওতে ক্লিক করবো, তাহলে কিন্তু হচ্ছে কি না, মানে এই যে ভিডিওটা আমরা জেনারেট করতে চলেছি, এআই ভিডিওটা জেনারেট করতে চলেছি, সেটা 7 ক্রেডিটের মধ্যে আসছে কি না সেটা একবার চেক করে দেখে নেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করেছি, তারপরে এখানে অপশান আছে আপগ্রেড নাও, মানে এই ভিডিওটা জেনারেট হতে কি হবে 9 ক্রেডিট লাগবে, আর আমাদের কাছে আছে কত 7 ক্রেডিট। তো আমাদের এই ভিডিওটা কিন্তু জেনারেট হবে না এই অ্যাকাউন্ট থেকে। তো এখানে দেখতে পাচ্ছ আপগ্রেড নাও অপশান আছে, আপগ্রেড নাও অপশানে ক্লিক করে আমি প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো পারচেস করতে পারি, কিন্তু আমি প্ল্যানগুলো পারচেস করবো না, আমি এখানে কী করবো 2 নম্বর অ্যাকাউন্ট মানে দু নম্বর অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবো। তো আমি 2 নম্বর অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে 20 ক্রেডিটস এখানে চলে এসেছে, মানে আমরা এখানে 2 নম্বর অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিয়েছি, আর আমরা এখানে কতগুলো ক্রেডিট পেয়েছি দেখতে পাচ্ছ 20 ক্রেডিট। তো এই ভিডিওটা বানানোর জন্য আমাদের 9 ক্রেডিট লাগবে, আর এই ভিডিওটা ইজিলি তৈরি হয়ে যাবে আমাদের সামনে, কারণ এই ভিডিওটা তৈরি হতে মাত্র 9 ক্রেডিট লাগবে, আর আমাদের কাছে আছে 20 ক্রেডিটস। তো আমাদের এই ভিডিওটা তৈরি করতে কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু আমি বলে রাখছি, এই 20 ক্রেডিটটা কিন্তু আমি কোনো প্ল্যান পারচেস করে নিইনি। তো সিম্পলি এখানে আমি 2 নম্বর অ্যাকাউন্ট মানে 2টো অ্যাকাউন্ট আলাদা আলাদা জিমেল দিয়ে আমি ক্রিয়েট করে রেখেছিলাম, একটাতে 20 ক্রেডিট অলরেডি ছিল, আর একটাতে মাত্র 7 ক্রেডিট ছিল, কারণ আমি আগে ভিডিও জেনারেট করেছিলাম, ঠিক আছে? ভিডিও এআই থ্রু ভিডিও মানে বানিয়েছিলাম তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করেছি, তারপরে এখানে জেনারেটেড অপশান চলে এসেছে, প্রথমে কিন্তু এখানে আসছিলো পারচেস নাও আপগ্রেড নাও। তো সিম্পলি আমরা আপগ্রেড না করে কিন্তু ফ্রিতে এআই এর থ্রু ভিডিওস জেনারেট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেটেড অপশান আছে, জেনারেটেড অপশান
জেনারেটর অপশানে ক্লিক করলে পরে কিন্তু 9 ক্রেডিট আমাদের লেফট হয়ে যাবে বা কেটে নেবে 20 ক্রেডিট থেকে, আর আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে খুবই সহজেই। তো আমরা কি করব এখন, এই জেনারেট অপশানে ক্লিক করে দেবো আর ভিডিওটা জেনারেট করে নেব। তো দেখতে পাচ্ছ আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করে দিয়েছি, তো আমাদের কিছুক্ষণ টাইম লাগবে ভিডিওটা জেনারেট হতে। আর এখানে দেখতে পাচ্ছ জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আনটাইটেল ভিডিও, আমি ভিডিওর কোনো টাইটেল দিইনি তার জন্য এখানে আনটাইটেল ভিডিও তো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা জেনারেট হচ্ছে, ইন্টারনেট স্লো আছে তার জন্য এত টাইম লাগছে, না হলে পরে জেনারেট হতে টাইম লাগে না। আর বেশি লেন্থের ভিডিও হলে অবশ্যই তো টাইম তো লাগবেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও অলমোস্ট রেডি, ভিডিওর সমস্ত কিছু পার্ট শেষ হয়ে গেছে। এবং আমি আবারও বলে রাখছি, যতগুলো ভিডিওসের মাধ্যমে আমরা এই ভিডিওটা বানাতে যতগুলো টুলসের ইউজ করেছি সব টুলসের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমরা প্লে করবো, তার জন্য ভিডিওতে ক্লিক করে দিয়েছি আর এখানে লোডিং হতে শুরু করে দিয়েছে। একবার কি বাত হ্যাঁ, এক হলচল ভরে শহর মে টম নাম কা এক যুবক রহতা থা। টম আপনে লাপরওয়াহ রবৈয়ে আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এআই জেনারেট ভিডিওটা কিন্তু কথা বলছে, এআই জেনারেট ক্যারেক্টারটাও কিন্তু কথা বলছে। আমরা যে ভয়েসটা জেনারেট করেছিলাম একটা ভয়েস জেনারেট টুলস থেকে, মানে ভয়েসটাও কিন্তু আমাদের নিজেদের না, এই ক্যারেক্টারটাও আমার নিজেদের না, ঠিক আছে। সমস্ত কিছু এআই থ্রু আমি তোমাদের সামনে জেনারেট করে দেখালাম। তো তোমরা এরকমভাবে জেনারেট করতে পারো খুবই সহজ পদ্ধতিতে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওতে যদি নতুন হয়ে থাকো, তো ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। কারণ এই সমস্ত ভিডিওগুলো বানাতে আমাদের অনেক রিসার্চ করার পরই কিন্তু এরকম একটা ভিডিও তৈরি করতে পারি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি এবং ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে একটা ডাউনলোড অপশান দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান আছে, তো ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি এবং আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। তো তোমরা চাইলে পরে ডাউনলোড করতে পারো এরকমভাবেই। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেলে পরে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারিতে সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ফাইল এগেন। তো এখানে ডাউনলোড ফাইল এগেনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো দেখতে পাচ্ছ এখানে ফাইল ডাউনলোডেড, এখানে ওপেন করে আমরা চেক করতে পারি। তো আমি গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে ডাউনলোডেড চলে যাবো স্টোরিতে গিয়ে, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট নাও ডাউনলোড। তো আমাদের ভিডিওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি কী করবো, আমি গ্যালারিতে গিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো। এই ক্রোমটাকে মিনিমাইজ করি প্রথমে। তো দেখতে পাচ্ছ এখানে গ্যালারিতে এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটি ফুললি এআই জেনারেট, আমাদের কোনো ক্রেডিট কিন্তু নেই এই ভিডিওটা বানাতে, ঠিক আছে। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা একটা ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, আমরা নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। শুধু এই নয় যে এই ভিডিওসটা বানিয়ে দিলাম, এই ভিডিওতে যে অটোমেটিক ক্যাপশন তোমরা ফ্রিতে কীভাবে অ্যাড করবে সেই বিষয়েও আলোচনা করতে পারি, যদি তোমরা চাও নিচে কমেন্ট করে জানাতে পারো। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ জয় ভারত।